আবারও বিয়ে করলেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সমীকা স্যার। এটি তার তৃতীয় বিয়ে। আজকের ভিডিওতে সমীকা স্যার সম্পর্কে যেসব তথ্য জানানো হবে বেশিরভাগই আপনারা তা জানেন না। আশা করব ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমীকা স্যারের পূর্বপুরুষরা 1947 সালের দেশভাগের সময় ভারতের কলকাতা থেকে ঢাকায় আসেন। সমীকা স্যারের দাদা একজন মাওলানা ছিলেন, নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। দেশভাগের পর কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে স্থানান্তরিত হলে তারা সপরিবারে ঢাকায় চলে আসেন। মাওলানা হাবিবুল্লাহর 8 সন্তানের মধ্যে সমীকা স্যারের বাবা শহীদুল্লাহ কায়সার একজন। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ভাতিজি সমীকা স্যার। মহান মুক্তিযুদ্ধের সময় সমীকা স্যারের বাবা শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হান স্বাধীনতা বিরোধীদের দ্বারা গুমের শিকার হন। এই জন্য সমীকা স্যার শহীদ পরিবারের সন্তান হিসেবে স্বীকৃত। সমীকা স্যারের মা পান্না কায়সার 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন। এদিকে সমীকা স্যারের মায়ের বোনের আপন জামাই সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AKUM বদরুদ্দোজা চৌধুরী, অর্থাৎ চৌধুরী সাহেব সমীকা স্যারের আপন খালু। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ পারিবারিক সূত্রে সমীকা স্যারের নিকটাত্মীয়। কলকাতা আলিয়া মাদ্রাসার আরও একজন শিক্ষক মাওলানা মমতাজউদ্দিন আহমেদ, যিনি কিনা ঢাকা আলিয়ায় যোগ দিয়েছিলেন, তিনি ব্যারিস্টার মওদুদ আহমেদের পিতা। তিনি সম্পর্কে সমীকা স্যারের দাদা মাওলানা হাবিবুল্লাহর মামাতো ভাই। 1999 সালে সমীকা স্যার প্রথম বিয়ে করেছিলেন কলকাতার অভিনেতা ও পরিচালক রিঙ্গুকে। বিয়ের 2 বছরের মধ্যে চরিত্রহীন রিঙ্গুর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সমীকা স্যারের। এরপরেই 2008 সালে সমীকা স্যার বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক আরাফাতের সাথে। এই বিয়েটি ভেঙে গেলে তৃতীয়বারের মতো রেজা আমিনের সাথে এই ব্যক্তির সাথে বিয়ের পিঁড়িতে বসলেন সমীকা স্যার। সমীকা স্যার 2017 সাল থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের একটি ই কমার্স ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি। সমীকা স্যারের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ধানসিঁড়ি কমিউনিকেশনস লিমিটেড। তার প্রধান উৎসাহ ই কমার্স এবং আউটসোর্সিং। সমীকা স্যার সর্বশেষ যাকে বিয়ে করেছেন তিনিও একজন ব্যবসায়ী। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড সরবরাহকারী ইউরোভিজিল প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তার নতুন স্বামী। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এখন দেখার বিষয় 50 পেরোনো সমীকা স্যার তার জীবনের এই তৃতীয় ইনিংসে কেমন খেলেন সেটাই। আগের 2 ইনিংসের মতো হাফ ইনিংস খেলেন নাকি পুরো ইনিংস কমপ্লিট করে অপরাজিত থাকেন তা দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এত খুরদাদার অনুশাসন।